वेलकम बैक टू द चैनल हैप्पी विद मी आमी सुजाताना तुम्हारे सब बाइक के जानाई आमार यूट्यूब चैनले अनेक स्वागत। आजकेर भिडियोटा खूबी कमन एक टॉपिक तुम्हारा बेशिरभाग आमार बंधु आमाके कमेंट्स करे बोलछो सुजाताना एमन एकटा किछु क्रीम बोलो जेटा माखले आमादेर स्किनेर जे कोनो दाग छोब এই যে অনেকের দেখবে এই ঠোঁটের চারপাশে কালো দাগ হয়ে যায়, নাকের চারপাশে কালো দাগ হয়ে যায়, মেছেতা পিগমেন্টেশন বলো বা মেলাজমা বলো যাই বলো এই সব জায়গায় ভর্তি হয়ে যায়, চোখের কোণের কালি ভীষণভাবে বেড়ে যাচ্ছে, এই সমস্ত কিছুর যাতে একটু মানে তাড়াতাড়ি করে দাগ ছোপগুলো উঠে যায়। সত্যি তাই বলো, আমরা আর কিছু না হোক অন্তত মুখটাতে দাগ ছোপ না থাকুক। অনেকে দেখবে পিগমেন্টেশন মেছেতার দাগে ভরে গেছে, ছোট ছোট ফ্রিকেলসে ভরে গেছে, ব্রনো পিম্পলসের দাগ মুখে প্রকট হয়ে গেছে, হয়তো ব্রনো সেরে গেছে কিন্তু দাগ ছেড়ে গেছে, সেই দাগ উঠছে না। আবার আমাকে অনেকে কমেন্টস করে বলেছো যে কপালে আমাদের ভীষণ কালো ছোপ পড়ে গেছে, নাকের পাশে কালো ছোপ পড়ে গেছে, এগুলো কি করে মিটে যাবে। সেই রকমই একটা দুর্দান্ত রেমেডি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি, যেটাতে তোমাদের এই সমস্ত প্রবলেম সলভ তো হবেই, তাছাড়াও স্কিনটা কিন্তু গ্লোয়িং হবে, উজ্জ্বল হবে, খুব তাড়াতাড়ি ফর্সার দিকে চলে যাবে। আর এই ট্রিটমেন্টটা অল স্কিন টাইপস, সব স্কিনের মানুষ করতে পারো এবং অল এজ টাইপ, এবং বেশ এটা অ্যান্টি এজিং ক্রিম হলেও, অ্যান্টি এজিং নাইট ক্রিম হলেও কিন্তু এটা টিনেজাররাও যদি এই ধরনের প্রবলেম সম্মুখীন হও তাহলে লাগাতে পারবে। তবে 20 বছরের পরের থেকে মানুষদের কিন্তু এই ধরনের প্রবলেম বেশি হয়। আমার নিজের এক সাবস্ক্রাইবার আন্টি, দেখো আমি তোমাদেরকে এখানে ফটো দেখিয়ে দিচ্ছি, উনি আমার সাথে কনসাল্ট করে ওনার মুখের সমস্ত দাগ ছোপ উঠে গেছে, মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে, মেছেতায় ভরা ছিল মুখটা, কিন্তু তার স্কিনের টেক্সচার পাল্টে গেছে, মেছেতা পিগমেন্টেশনে ভর্তি ছিল ফেস সেগুলো কিন্তু আস্তে আস্তে মিলিয়ে গেছে, তোমরা নিজেরাই দেখো ছবিতে বুঝতে পারবে। সো এর জন্যে তোমাদের এই রেমেডিটা করার জন্য কিছু বাইরে থেকে কিনতে যেতে হবে না, ঘরে থাকা এমন কিছু জিনিস দিয়ে আমরা কিন্তু আজকে ক্রিম নাইট সিরামটা বানাবো। এটা তোমরা বানিয়ে রাখবে, এটা এক মাস অবধি ঠিক থাকবে, ফ্রিজে রাখলে খুব ভালো, আর যদি ফ্রিজে না রাখো তাহলে 10 দিনের মতন বানাবে, অল্প অল্প বানাবে, অল্প অল্প ইউজ করবে আবার বানাবে। তো চলো সিরামটা বানানোর জন্যে সবার প্রথম দেখো আমি নিচ্ছি নারকেল তেল, কোকোনাট অয়েল, যে নারকেল তেল তোমার ঘরে আছে তোমরা সেই নারকেল তেলটাই নেবে, তবে খুব ভালো হয় যদি ভার্জিন না কোকোনাট অয়েল নিতে পারো। তো দেখো তার সাথে আমি দিচ্ছি এখানে কর্পূর বা ক্যাম্ফার বা কর্পূর যা বলো তোমরা, এই হচ্ছে কর্পূর, মানে যেটা পিওর কর্পূর একটু নেওয়ার চেষ্টা করবে, অনলাইনে পেয়ে যাবে বা ভালো কোনো গ্রসারি শপেও কিন্তু তোমরা পিওর কর্পূর পেয়ে যাবে। এই পিওর কর্পূর জিনিসটা যত তুমি পিওর কিনবে মানে জেনুইন কিনবে তত কিন্তু তোমার ক্রিমটা ভীষণ ভালোভাবে কাজ করবে, ঠিক আছে। আর এই কর্পূর আমরা জানি কর্পূরের সুগন্ধ ছড়ায়, কর্পূর জলকে দূষণমুক্ত করে, শুদ্ধ করে, কর্পূর জ্বালালে সেই গন্ধর অ্যারোমা মানে ঘরে দৌড়ে সব জায়গায় পজিটিভিটি বজায় রাখে, মানে দূষণ মুক্ত করে। কিন্তু এটা অনেকেই হয়তো জানি না, এই কর্পূর কিন্তু আমাদের স্কিনের দাগ ছোপকেও খুব ভালোভাবে মানে দূরে করে দেয়, খুব তাড়াতাড়ি দাগ ছোপ মুক্ত করে, চোখের কোণের কালি দূর করে, ব্রনো পিম্পলসের মানে দাগ ছোপ মিটিয়ে দেয়, আর তার মানে কি আমার স্কিনটাকেও কিন্তু পরিশুদ্ধ করে, ঠিক আছে। এই কর্পূর নিতে হবে একটা ট্যাবলেট। তো দেখো এই কর্পূরটা আমি একটা ট্যাবলেট হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে মিক্স করে দিলাম, ভালো কর্পূর দেখবে একটু হাত দিয়ে চিপলেই কিন্তু গুঁড়ো পাউডার হয়ে যায়। তার সঙ্গে আমি দেব 1/2 চামচ গ্লিসারিন, যাদের মুখে খুব দাগ ছোপ আছে তারা গ্লিসারিনটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে। আর দিচ্ছি আমি দেখো এখানে 1/2 চামচ মতন পাতিলেবুর রস, আমরা জানি পাতিলেবুর রস হচ্ছে ভিটামিন সি এর খাজানা, ভিটামিন সি আমাদের স্কিন থেকে যে কোনো দাগ ছোপ তো তুলে দেয়, অ্যান্টি এজিংয়ের কাজ করে, স্কিনকে চকচকে করে। এবার আমার অনেক বন্ধু আছে যাদের পাতিলেবুর রস সহ্য হয় না, তারা এখানে দিতে পারো আলুর রস বা শশার রস, যে কোনো একটা দিতে পারো, কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে। তো এই সিরামটা
অ্যাপ্লাই করে দেখো, 100% ওয়ার্ক করবে। তোমার 10 থেকে 15 দিনের মধ্যে তুমি তফাতটা বুঝতে পারবে। আমি তোমাদেরকে শুরুতেই আমার এক সাবস্ক্রাইবারের ফটো দেখিয়েছিলাম, উনি কিন্তু প্রায় 55 ইয়ার্স এজ ওনার। উনি আমাকে যোগাযোগ করেছিলেন আমার ইনস্টাগ্রামে এবং ওখানেই উনি আমাকে ফটো পাঠিয়েছিলেন, ওখানেই আমি ওনাকে ট্রিটমেন্ট বলেছিলাম। তাতে কিন্তু ওনার তফাতটা উনি বুঝতে পেরেছেন এবং আনন্দ পেয়ে আমাকে কিন্তু আবার ফটো পাঠিয়েছে। তো সিরামটা তো আমার তৈরি হয়ে গেল, এবার বলি এটা কিভাবে লাগাবে, কখন লাগাবে। এটা দিনে দুবার লাগাবে, যাদের খুব বেশি মেচেতা পিগমেন্টেশনের দাগ আছে, ব্রণ পিম্পলসের ছোপ পড়ে গেছে, তারা একটু মানে দিনে দুবার করে লাগাবে, একবার সকালে স্নান করে এসে আর একবার রাত্রেবেলা শুতে যাওয়ার আগে। জাস্ট একটুখানি এইভাবে নেবে, এরকম এরকম করে, ধরো যাদের নাকে এখানে আছে এইভাবে 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 একটু লাগিয়ে নেবে। এটা ব্যাস, তোমরা পুরো ফেসেও অ্যাপ্লাই করতে পারো, অথবা তোমরা যেখানে যেখানে পিগমেন্টেশন আছে, ধরো এখানে ঠোঁটের চারপাশে, নাকের চারপাশে, যেখানে যেখানে তোমাদের কালো ছোপ আছে, সেখানে সেখানে তো অবশ্যই লাগাবেই লাগাবে। আর তা নাহলে তোমরা এভাবে পুরো ফেসেও কিন্তু এটা অ্যাপ্লাই করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। যেখানে যেখানে কালো ছোপ আছে, ধরো এই কনুইতে, হাঁটুতে, সেখানে সেখানে অ্যাপ্লাই করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। আর এটা তোমরা মানে যেখানে যেখানে পিগমেন্টেশন দাগ আছে সেখানে সেখানে লাগালে দেখবে 10 থেকে 15 দিনের মধ্যে খুব ভালো রেজাল্ট পাবে। 10 থেকে 15 দিনের মধ্যে তোমরা লক্ষ্য করবে তোমাদের এই দাগগুলো ধীরে ধীরে লাইট হতে যাচ্ছে, লাইট হতে যাচ্ছে, আস্তে আস্তে মিলিয়ে যাবে। আর যাদের পুরো ফেসে যদি তোমরা এটা অ্যাপ্লাই করলে শুধুমাত্র যে দাগ ছোপ উঠবে তা কিন্তু না, স্কিনে একটা সফটনেস আসবে, স্কিনে একটা গ্লো আসবে, স্কিনটা অনেক বেশি উজ্জ্বল ছকছকে হবে, ঠিক আছে। আর শুধুমাত্র বাইরের থেকে আমরা কিন্তু পিগমেন্টেশন বা মেচেদার দাগ সারাতে পারি না, এবার ভেতর থেকেও কিছু আমাদের করতে হয় যার ফলে এই দাগগুলো একদম নির্মূল হয়, গোড়া থেকে চলে যায়। সেটা হচ্ছে, একটা হচ্ছে একটুখানি ডায়েটে তোমার ধ্যান দিতে হবে, ফাইবারাস ফুড বেশি খাবে, একটু ফ্রুটস খাওয়ার চেষ্টা করবে, বিশেষ করে শসা, বিটরুট, তারপরে আপেল, এইগুলো কিন্তু ভীষণ শরীরের জন্য ভালো, এগুলো দাগ ছোপ তুলে স্কিনকে খুব ভালোভাবে পরিষ্কার রাখে। শশা তো মাস্ট, শশার জুস তোমরা বানিয়ে ফ্রিজে রেখে দেবে, যখন ইচ্ছে একটুখানি ফেসে অ্যাপ্লাই করে রাখবে, দেখবে স্কিন আস্তে আস্তে অনেক বেশি ড্যামেজ হিল হবে, ভেতর থেকে স্কিনটা পরিষ্কার হবে। আর সানব্লক লাগাতেই হবে বন্ধুরা, মানে সানস্ক্রিন অবশ্যই মাস্ট মাস্ট, সানস্ক্রিন কিন্তু অ্যাপ্লাই করতেই হবে। আর বাইরে যদি তোমরা বেরো, SPF 50 যুক্ত সানস্ক্রিন তোমরা ইউজ করবে। সানস্ক্রিন যদি ইউজ না করো না, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো যতই যাই ট্রিটমেন্ট করো কমতে চায় না। যদি অনেকে আমাকে তোমরা বলো, দিদি সানস্ক্রিন কিছুতেই স্যুট করে না, ভীষণ পরিমাণ মুখ ঘামে, কষ্ট হয়, বাড়িতেই সানস্ক্রিন বানিয়ে নেবে, আমি তোমাদের সানস্ক্রিন বানানো দেখিয়ে দিয়েছি এই ভিডিওটাতে দেখো। আর যদি না, যদি সেইভাবে বানাতে চাও, তোমরা জাস্ট তিনটে জিনিস মিক্স করে নেবে, কিউকাম্বার জুস মানে শশার জুস, অ্যালোভেরা জেল আর নারকেল তেল, এই তিনটে জিনিস মিক্স করে নিলেও কিন্তু তোমরা ঘরে যদি থাকো SPF 20-25 সানস্ক্রিন হয়েই যায়, ঘরে থাকলে চলে যাবে। আর যদি বাইরে যেতে হয় তাহলে কিন্তু সানস্ক্রিন লাগাতেই হবে, সানস্ক্রিন পাউডার হোক, সানস্ক্রিন লোশন হোক, সানস্ক্রিন ক্রিম হোক, যাই হোক, তোমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এই কটা জিনিস ছোট ছোট যদি একটু খেয়াল রাখো, দেখবে এই স্কিন খুব গ্লোয়িং হবে, স্কিন থেকে দাগ ছোপ দূরে চলে যাবে এবং ঝকঝকে তকতকে পরিষ্কার স্কিন পেতে পারবে, ঠিক আছে। তো ভিডিওটা নিশ্চয়ই খুব ভালো লাগলো, ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও। আর এই দেখো আমার যে সাবস্ক্রাইবারের কথা আমি বললাম, উনি আমাকে আমার ইনস্টাগ্রামে ফলো করেছেন এবং ওনার ওখানেই আমাকে ফটো পাঠিয়েছেন এবং আমার থেকে ট্রিটমেন্ট নিয়েছেন। তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফটো পাঠাতে পারো, লিখতে পারো, আর তাছাড়া এই নিচে কমেন্টস বক্সে তো যা ইচ্ছে লিখতেই পারো, ঠিক আছে। তো আজকের মতন, বাই বাই।